দেখতে পাচ্ছেন আগে একটি ইতিহাস আমি আমার শতাব্দীর ভাষায় কিছু বলতে চাই। বাংলাদেশ একটি প্রাকৃতিক সৌন্দর্যের দেশ, আর এদেশের পর্যটক স্থানগুলো বাংলাদেশের সৌন্দর্যকে আরও বৃদ্ধি করছে। বাংলাদেশের এই সৌন্দর্য দেখেই হয়তো কবি বলেছিলেন, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। প্রিয় বন্ধুরা, আজ আমরা যাচ্ছি ঐতিহাসিক পর্যটক স্থান মেঘের রাজ্য নামে খ্যাত সাজেক ভ্যালিতে। প্রিয় বন্ধুরা, সাজেক ভ্যালির এই সুন্দর স্থানটি দেখে আমার মন বারবার গাইতে ইচ্ছে করছে, ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা। ধন ধান্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের শিরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশ কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় জন এমন ধারা, কোথায় এমন খেলে তোড়ি এমন কালো মেঘে, তারা পাখির ডাকে ঘুমিয়ে পড়ে, পাখির ডাকে জাগে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। সাজেক ভ্যালির সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করেছে, আমরা প্রেমে পড়েছি প্রকৃতির, আমরা প্রেমে পড়েছি এই সাজেক ভ্যালির। সারাদিনের ঘোরাফেরার পর যখন আমরা এই মানুষগুলোর সাথে মিশলাম, তখন আমরা আরও বেশি আনন্দিত হলাম। দর্শক, আমরা এরপর যে খাওয়া দাওয়া শেষে এসেছিলাম চিংচুং পাঙের চায়ের দোকানে। আমি বলতে পারতেছি না, আমি তো অবাক হয়ে গেছি, কামরুল ভাই কিভাবে চিংচুং পাং বলে চায়ের অর্ডার দিল। তো দর্শক, রাতের মতো চিংচুং চাং পা খেয়ে আমরা রুমের দিকে উঠতেছি, সকালে ইনশাল্লাহ আবারও চিংচুং পাং দিয়ে আমরা ইনশাল্লাহ ফজর পর আমাদের দিনটাকে শুরু করব। আসলে ব্যাপারটা হচ্ছে অন্যরকম, যে গেছিলাম একটু চা খেতে, তো যখন চিংচাং চু পা পিং পু কথা শুরু করছিল, তখন চিন্তা করলাম একটু বলি, তো একটু বলার চেষ্টা করছি, ওনারা বুঝতে পেরেছে, কিন্তু মারানো যেন ভালো চাচু চিং চাচু। তুমি পরোটা খাবে? পরোটা খাবে? তুমি কি রুমে যাবে? যাব। আসো আমার পিছনে পিছনে আসো। যে তুমি কি ঘুমাবে?
প্রিয় দর্শক, এ হচ্ছে ঐতিহাসিক চিংচুং পায়ের চায়ের দোকান। আপনারা যদি সাজে গেছেন তবে অবশ্যই এই চিংচুং চাং চায়ের দোকান থেকে অন্তত এক কাপ চা খেয়ে যাবেন, এটা আমার অনুরোধ রইল। ইনশাল্লাহ অন্তত সাজিকে অন্তত সাজিকে আসলে অন্তত আপনার চি চাং চুর চায়ের দোকানে এসে একটা কাপ গত দুই দিনের ঘোরাঘুরি শেষে এখন আমরা যাবার পথে। আপনার অনুভূতিটা জানতে যাচ্ছে ভাই, খাওয়াচ্ছে দেখতে পাচ্ছেন। আগে একটি ইতিহাস আছে একটু শুনতে চাচ্ছি। আমরা শুধু লক্ষ্মীপুর থেকে কাকাছড়িতে এসে এই আখটা আমরা আমদানি করেছি আমাদের আলী ভাইয়ের মাধ্যমে। আলী ভাই যথেষ্ট পরিশ্রম করে এই আখটা এনেছে, আলহামদুলিল্লাহ। পরিশ্রমটা বুঝলাম না, পরিশ্রমটা একটু যদি বুঝে বলতেন। পরিশ্রম হচ্ছে টাকারও একটা পরিশ্রম থাকে। আচ্ছা আচ্ছা, এটা পকেটের টাকা তো, টাকাটাও তো একটা পরিশ্রম করে পকেটে এসেছে, সব মিলিয়ে পরিশ্রম। জি, আখটা পাতা আখটা পাতা দেখে আপনারা আখের প্রতি উদ্বুদ্ধ হবেন। প্রিয় বন্ধুরা, গত দুই দিনের অসম্ভব সুন্দর কিছু অভিজ্ঞতা নিয়ে আজ আমরা বিদায় নিচ্ছি। আমরা দেখেছি, শিখেছি অনেক কিছুই, শিক্ষার জুড়ি করেছি আরো সমৃদ্ধ। আজ আমরা যাচ্ছি, ইনশাল্লাহ আবারও খুব শীঘ্রই ফিরে আসব। আর হ্যাঁ, আমাদের এই ট্যুরটি ছিল একটি স্টাডি ট্যুর, তাই বিস্তারিত ব্লগে তেমন কিছুই দেয়া হয়নি।